শিবের মাথায় জল ঢালতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নবদ্বীপের দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নদিয়ার নবদ্বীপের দুই যুবকের। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, মৃতের নাম অসিত ঘোষ, বয়স 28 বছর। অপর এক যুবকের নাম সমীর ঘোষ, বয়স 33 বছর। তাদের দুজনেরই বাড়ি নবদ্বীপ বিধানসভা এলাকার উত্তর ঘোষপাড়া মহিষুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল ভোর রাতে এলাকার কয়েকজন বন্ধু মিলে পূর্বস্থলীর জামালপুর মন্দিরে জল ঢালতে যাবার জন্য বাড়ি থেকে বের হয়। পরিবারের কাছে খবর আসে, পারুরিয়া এলাকার এক লরি তাদের পিষে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। ঘটনাস্থলে পূর্বস্থলী থানায় পুলিশ গিয়ে দেহ দুটিকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকায় দুই তরতাজে যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পরিবার সহ গোটা এলাকায় ছিল। রাতে একটার সময় বেরিয়েছিল, মানে বাবার কাছে যাওয়ার জন্য জামালপুরে। তখন মানে এবার কিছুটা যাওয়ার পর পারুলিয়া এই জায়গাটায় মানে বসেছিল, সব গল্প করছিল। এবার কেউ কিছুজন দোকানের ভেতরে গল্প করছিল, কিছুজন ফুটপাথের ওইখানটায়। তো লরির লোকটা মদ খেয়েছিল, তা সে ডোলে দিয়ে চলে গেছে, দুজন মারা গেছে, একজন মানে ক্রিটিক্যাল অবস্থা, আর একজন আর অর্ধেক মারা কিন্তু মানে হাত পায়ে লেগেছে, পায়ে লেগেছে। যিনি মারা গেছেন তার নাম কি? ওনার নাম সমীর ঘোষ। কি করেন উনি? উনি পার্লামেন্টে কাজ করেন, পার্লামেন্টে কাজ করেন। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে এইটাই বাড়ি। জায়গাটার নাম কি? জায়গাটা উত্তর ঘোষপাড়া, জলমন্দির উত্তর নবদ্বীপের মধ্যে। কটা নাগাদ হয়েছিল সকাল মোটামুটি? সকালে হয়নি, এটা রাতেবেলা হয়েছিল, দুটো তিনটে চারটের দিকে হয়েছিল। আপনারা কখন জানতে পেরেছেন? আমরা জানতে পেরেছিলাম 5:30-5:30 সময়। আপনার নাম? আপনার নাম? আমার নাম রাজু ঘোষ। মনয় দে, রিপোর্ট টাইমস বাংলা।